बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कोटसत्र माध्यमिक बालिका विद्यालय कर्तृक आयोजित ऑनलाइन प्लैटफर्म थेके आमी मोहम्मद आब्दुर रज्जाक सकल अभिभावक एवं शिक्षार्थीदेरके जानाई सलाम आसलामु आलाइकुम। आमी आजके आमार षष्ठ श्रेणी शिक्षार्थीदेर उद्देश्ये तादेर विज्ञान बइयेर 13 অধ্যায়ের খাদ্য ও পুষ্টি সম্পর্কে কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 13 অধ্যায়ের বের করো এবং খাতা কলম নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। আমি তোমাদের আজকে খাদ্য ও পুষ্টি বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। আমাদের এই যে অধ্যায় 13 অধ্যায়তে আছে খাদ্য ও পুষ্টি। আমাদের প্রথমেই জানতে হবে খাদ্য জিনিস কি এবং পুষ্টি জিনিসটা কি। আমরা প্রতিদিন কিছু না কিছু খাবার খাই, কারণ খাবার না খেলে আমাদের জীবন ধারণ করা সম্ভব হয় না। জীবনকে কোনো কাজের প্রতি অগ্রসর করা যায় না। জীবনকে সুন্দর এবং সাবলীলভাবে চলার জন্য আমাদের কিছু না কিছু খাবার গ্রহণ করতে হয়। এই খাবার যে খাবার গ্রহণ করা হয় সেইটাই হচ্ছে খাদ্য। আমাদের খাদ্য আমাদের কি করে, খাদ্য আমাদের দেহের শক্তি যোগায় এবং আমাদের কাজ করার ক্ষমতা বাড়ায়। তাহলে খাদ্য আমাদের কি করে, দেহের শক্তি যোগায় আর কাজ করার ক্ষমতা বাড়ায়। আমরা যদি খাদ্য গ্রহণ না করি কিংবা খাদ্য যদি আমরা না খাই তাহলে আমাদের জীবন সুন্দরভাবে পরিচালিত হবে না, আমরা দুর্বল হয়ে পড়ব এবং আমরা কোনো কাজকর্ম সঠিকভাবে করতে পারব না। এখন আমি বিজ্ঞানের ভাষায় খাদ্য কাকে বলে সে সম্পর্কে কিছু কথা বলি। প্রথমে, মানবদের গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ রক্ষণাবেক্ষণ কাজের ক্ষমতা অর্জন শারীরিক সুস্থতা ইত্যাদি জন্য যা আমরা খাই সেটাই হচ্ছে খাদ্য। তাহলে কি খাদ্য জিনিসটা কি, খাদ্য জিনিসটা কি? এক নম্বর হচ্ছে খাদ্য মানব দেহের গঠন, মানব দেহকে গঠন করে, মানব দেহের বৃদ্ধি সাধন করে, মানব দেহের ক্ষয় পূরণ করে, মানব দেহের কর্মক্ষমতা বাড়ায়। আর কি করে, খাদ্য আমাদের শারীরিক সুস্থতা, খাদ্য আমাদের স্বাভাবিক সুস্থতা প্রদান করে। তাহলে আমরা বুঝতে পারছি কি খাদ্য জিনিসটা কি। খাদ্য জিনিসটা হচ্ছে, খাদ্য মানব দেহের গঠন দেয়, মানব দেহের বৃদ্ধি সাধন করে, ক্ষয় পূরণ করে, কর্মক্ষমতা বাড়ায় এবং শারীরিক যে সুস্থতা, কাজ করার যে দেহকে সুস্থ সবল সুন্দর রাখার জন্য খাদ্যের প্রয়োজন। তাহলে এই জিনিসগুলোই হচ্ছে আমাদের খাদ্য। এরপরে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা কি, পুষ্টি। পুষ্টি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। পুষ্টি জিনিসটা কি, পুষ্টি জিনিসটা হচ্ছে আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো চাল ডাল লবণ তেল মাছ ডিম দুধ তরি তরকারি কাঁচা ফলমূল ইত্যাদি খেয়ে থাকি। বিভিন্ন ধরনের খাদ্য আমরা
ग्रहण करे थाके एक खाद्य ग्रहण कर ले की होय एक खाद्य उपादान गुलो देहेर बृद्धि साधन करे क्षय पूरण करे शक्ति उत्पादन करे रोग प्रतिरोध क्षमता बाढ़ाय इत्यादि काज करे थाके आर एई जे देहेर बृद्धि क्षय पूरण शक्ति उत्पादन रोग प्रतिरोध क्षमता बाढ़ानो এই যে সমস্ত প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি পুষ্টি এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকেই বলা হবে কি পুষ্টি তাহলে পুষ্টি জিনিসটা কি পুষ্টি জিনিসটা হচ্ছে আমরা প্রতিদিন যেসব খাদ্য গ্রহণ করি যেমন চাল ডাল মাছ তরি তরকারি পানি শাকসবজি ফলমূল বিভিন্ন ধরনের যে খাদ্যগুলো গ্রহণ করে থাকি সেগুলো আমাদের কি করে দেহের বৃদ্ধি করে ক্ষয় পূরণ করে শক্তি উৎপাদন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যে দেহের বৃদ্ধি ক্ষয় পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এই সমস্ত প্রক্রিয়াটাকেই বলা হবে কি পুষ্টি তাহলে খাদ্য আমাদের তাহলে পুষ্টি আমরা বিষয় সম্পর্কে কি জানতে পারলাম এবার আমরা খাদ্যের যে প্রকারভেদ সেই খাদ্যের প্রকারভেদ সম্পর্কে আমরা জানি খাদ্যের প্রকারভেদ সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু স্বাদ ও গুণগত বিচারে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় স্বাদ ও স্বাদ ও গুণগত বিচারে বিচারে খাদ্য তিন প্রকার স্বাদ এবং গুণগত বিচারে খাদ্য তিন প্রকার যথা এক নম্বরে কি এক নম্বরে হচ্ছে শর্করা তাহলে কি এক নম্বরে আমরা যে খাদ্যটা খাই সেটা হচ্ছে স্বাদ আর গুণগত বিচারে সেটা হচ্ছে শর্করা দুই নম্বরে কি প্রোটিন বা আমিষ দুই নম্বরে হচ্ছে প্রোটিন বা আমিষ আর তিন নম্বরে কি সেমন জাতীয় খাদ্য তাহলে আমরা খাদ্যের প্রকারভেদ সম্পর্কে কি জানলাম স্বাদ ও গুণগত বিচারে খাদ্যকে কয় প্রকারে ভাগ করা যায় তিন প্রকারে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে কি শর্করা দুই নম্বর হচ্ছে প্রোটিন বা আমিষ তিন নম্বর হচ্ছে কি স্নেহজাতীয় খাদ্য এখন আমরা এই যে শর্করা শর্করা জাতীয় খাদ্য কি সেই সম্পর্কে আমরা জানব শর্করা জাতীয় খাদ্য হচ্ছে যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে তার মানে যে সকল খাদ্যে শর্করার পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য যেমন চাল আটা ময়দা ভুট্টা চিনি গুড় ইত্যাদি এই সকল খাদ্যই হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্যের কাজ কি শর্করা জাতীয় খাদ্যের কাজ হচ্ছে শর্করা সহজে হজম হয় দেহের কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে তাহলে শর্করা জাতীয় খাদ্যের কাজ কি শর্করা জাতীয় খাদ্য দেহে সহজেই হজম হয়ে যায় এবং কি হয় দেহের কাজ করার শক্তি যোগায় আর তাপ উৎপন্ন করে আমরা যে চাল আটা ময়দা ভুট্টা চিনি গুড় ইত্যাদি যে সকল খাই এগুলো কি সহজে আমাদের হজম হয়ে যায় না হ্যাঁ আমাদের এইগুলো সহজেই হজম হয়ে যায় এই জন্য এইগুলো হচ্ছে কি এইগুলো আমাদের কি হয় দেহে শক্তি উৎপন্ন করে আমরা যদি একদিন ভাত না খাই তাহলে আমাদের শরীরের অবস্থা কেমন হবে নিশ্চয় আমরা দুর্বল হয়ে পড়ব আর কি হবে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে এই জন্য শর্করা জাতীয় খাদ্য আমাদের কি হয় শর্করা জাতীয় খাদ্য আমাদের দেহে কি শক্তি যোগায় আর তাপ উৎপন্ন করে এরপর আমাদের যে খাদ্যটা আসছে সেটা কি প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য কোন ধরনের খাদ্য যে সকল খাদ্য ভিতরে প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয়
পদার্থ আছে সেইগুলোই হচ্ছে কি প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, যেমন ডাল, দুধ, মাছ, দই, এই সকল খাদ্যই হচ্ছে কি প্রোটিন জাতীয় খাদ্য। আর এই প্রোটিন জাতীয় খাদ্যের কাজ কি? প্রোটিন জাতীয় খাদ্যের কাজ হচ্ছে, প্রোটিন জাতীয় খাদ্য প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধি সাধন করা। দেহের বৃদ্ধি সাধন করে কোষ গঠন করে, আবার দেহের শক্তি উৎপন্ন করে, দেহের রোগ প্রতিরোধ অ্যান্টিবডি প্রোটিন তৈরি করে। তাহলে কি প্রোটিন জাতীয় খাদ্য আমাদের কি কি করে? দেহের কাজ যে শক্তি বৃদ্ধি, সেই শক্তি বৃদ্ধিটা করে থাকে। এরপরে কি করে? দেহের শক্তি উৎপন্ন করে, দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করে। তাহলে আমরা কি পালাম? যে প্রোটিন জাতীয় খাদ্য আমাদের এই সকল জিনিসগুলো করে থাকে। এরপরে আমাদের যেটা আছে সেটা কি? স্নেহজাতীয় খাদ্য। এই স্নেহজাতীয় খাদ্য কোন কোন খাদ্য? যে সকল খাদ্যে তেল বা চর্বি জাতীয় আর বেশি চর্বির পরিমাণ বেশি থাকে, তেল বা চর্বির পরিমাণ যে সকল খাদ্যে বেশি থাকে সেটাই হচ্ছে কি স্নেহজাতীয় খাদ্য। এই স্নেহজাতীয় খাদ্য তাহলে কি কি হতে পারে? সয়া, বিভিন্ন ধরনের মাংসের চর্বি, ঘি, তেল, তিল, জলপাই, বাদাম ইত্যাদি, এই সকলই হচ্ছে কি আমাদের স্নেহজাতীয় খাদ্য। এখন এই স্নেহজাতীয় খাদ্য আমাদের কি কাজে লাগে? স্নেহজাতীয় খাদ্য দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়, ত্বকের দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়, দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে, দেহের ভিটামিন এ, ডি, ই এবং কে এর যোগান দেয়। তাহলে স্নেহজাতীয় খাদ্য কি করে? স্নেহজাতীয় খাদ্য দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়, এরপরে কি করে দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে, এবং দেহের যে ভিটামিন এ, ডি, ই এবং কে আছে সেইগুলোর যোগান দেয়। তাহলে আমরা মোটামুটি আমাদের যে খাদ্যের প্রকারভেদে আমরা যে তিন প্রকার স্বাদ ও গুণগত বিচারে খাদ্য যে তিন প্রকার, সেই তিন প্রকারের শর্করা, প্রোটিন এবং স্নেহজাতীয় খাদ্য সম্পর্কে জানলাম। শর্করা জাতীয় খাদ্যের কাজ কি সেটা জানলাম, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যের কাজ জানলাম, স্নেহজাতীয় খাদ্যের কাজ জানলাম। এরপরে আমাদের আসছে খাদ্যের ভিতরে যে সকল ভিটামিন জাতীয় জিনিস আছে, সেই ভিটামিন জাতীয় জিনিস আমাদের কোথা থেকে পাই এবং কিভাবে আমরা এইগুলো চাহিদা মিটিয়ে থাকি। খাদ্যের অতি সামান্য মাত্রায় এক প্রকার জৈব পদার্থ আছে যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয়। এই প্রয়োজনীয় চর্বি পদার্থকে খাদ্য প্রাণ বা ভিটামিন বলে। তাহলে ভিটামিন বা চর্বি জাতীয় পদার্থ, ভিটামিন বলতে কি বোঝাচ্ছে? তাহলে ভিটামিন জাতীয় বলতে বোঝাচ্ছে খাদ্যে অতি সামান্য মাত্রায় এক প্রকার জৈব পদার্থ আছে যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয়। এই প্রয়োজনীয় জৈব পদার্থগুলোকেই বলা হয় কি ভিটামিন। যেমন চাল, আটা, বাদাম, ডাল, শাকসবজি, ফলমূল, এসবের ভিতরেই ভিটামিন থাকে। আর এগুলো আমাদের প্রত্যেকের দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, দেহের শক্তি উৎপাদন, তাপ উৎপাদন এবং দেহের যে আমাদের কাজ করার ক্ষমতা সেটাকে বাড়ায় এবং একটা দেহকে তার কর্মের প্রতি আগ্রহী করে তোলে এবং জীবনকে সুন্দর ও সবলে করে তোলে। এই মোটামুটি তোমরা আজকে আমার যে খাদ্য পুষ্টি অধ্যায়ের যে আলোচনা এই পর্যন্তই আমি শেষ করছি। তোমরা এর পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবে। এই পর্যন্তই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।